ইডেন গার্ডেন্স থেকে রাহিদ রনি। বাংলাদেশ দলের একাদশ সাজানো কিংবা সেই একাদশের টপ অর্ডার ব্যাটসম্যানরা কখন কোন পজিশনে খেলবেন এইটা কিন্তু কেউ জানেন না, এবং এই না জানার কারণটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় ম্যাচের একদিন আগে, এবং সেই একদিন আগে সিদ্ধান্ত নেয় যে কখন কাকে খেলাবে। এতে করে একটি সমস্যা বড় হয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে খুব সহজেই এখন জুয়ারি যারা, মানে জুয়া যারা খেলেন, তারা কিন্তু এখন বেট করছে খুব সহজেই। অর্থাৎ প্রতিযোগিতা হয় ঠিক 2 নম্বরে বা 3 নম্বরে বা 4 নম্বরে বা 5 নম্বরে বা 6 নম্বরে কে ব্যাট করবে। এখন কি মাহমুদুল রিয়াদ, এখন কি মুশফিক, এখন কি শান্ত, এখন কি মিরাজ, অর্থাৎ এরকম একটা জুয়ার প্রবণতা দেখা গেছে, এবং সেটা বেটিং সাইটগুলোতে বিশেষ করে বেশি। বাংলাদেশ দল যেভাবে পারছে সেভাবেই খেলা করছে, 2 মাস 3 মাস ধরে নাটক, তারপর এই রকম একটা দলে দায়িত্ব নেয়া সাকিবের, এবং কোনো টপ অর্ডার ব্যাটসম্যান বিশেষ করে ওপেনিংয়ে কোনো স্বীকৃত বা ভালো ব্যাটার তৈরি না করা, বিশ্বকাপের আগে লিটনের অফ ফর্ম, শান্তর দুর্দান্ত ফর্ম, সব কিছুই কেন যেন মিথ ছিল, মনে হয় ভুয়া, এগুলো আসলে কাজ করলো না। তহিত হৃদয় মিডল অর্ডারে আস্থা দান করবে, মুশফিক পুরোই বিশ্বকাপে দুর্দান্ত খেলবে, কেউ না, কে করলো দেখুন বিশ্বকাপে, কে করলো বিশ্বকাপে? শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ বাবে, রিয়াদ বাদে কেউ সম্পূর্ণ পারফরমেন্স দিতে পারেনি। মাহমুদুল্লাহ রিয়াদও দিতে পারছে না, বিকজ তার পজিশনটা এমন জায়গায়, তাকে এমন জায়গায় খেলানো হয় সেই জায়গাটাতে দেওয়ার আসলে কিছু থাকে না, তিনি হয়তো টিকে থাকেন কিন্তু অপর প্রান্তে টেকার মতো কেউ থাকে না। সো এইটা একটা বড় ধাক্কা বাংলাদেশ দলে, এবং যাকে নিয়ে কোনো প্রত্যাশা করা হয়নি, যাকে নিয়ে কোনো আশা দেখেনি কেউ, সেই ক্রিকেটার পুরো বিশ্বকাপেই ছায়ার মতো আগলে থাকলেন, সেঞ্চুরি করলেন, ইনিংসের পর ইনিংস ভালো করে যাচ্ছেন, মানে সর্বোচ্চটা দিয়ে, অথচ তাকে প্রথম দিকে এশিয়া কাপে 22 জনের 30 জনের স্কোয়াডে রাখা হয়নি। কী পরিমাণ অপমান করেছে টিম ম্যানেজমেন্ট, কী পরিমাণ অপমান করেছে বাংলাদেশের নির্বাচকরা, সেটা আরেকবার মাহমুদুল রিয়াদ ব্যাটে রান করার মধ্য দিয়ে তার প্রমাণ দিলেন, এবং পাকিস্তানের বিপক্ষে সম্পূর্ণভাবে একটা চাপ নিয়ে, বড় চাপ নিয়ে বাংলাদেশ দল খেলবে, সেই চাপটা অভ্যন্তরীণ। সাকিব আল হাসান কিন্তু স্বীকার করেছে দলে কিন্তু অন্যজনের প্রভাব থাকতে পারে, অন্যজনের অনুসারী থাকতে পারে, তিনি আক্ষরিক অর্থেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তামিমকে ইঙ্গিত করে কথাটা বলেছেন, কারণ তামিমকে নিয়েই প্রশ্নটা ছিল। এবং দলে ক্রিকেটাররা কোন কোন ক্রিকেটার কোন কোন বোলারের বিপক্ষে খেলতে চায় না, সেই আনকমফোর্টেবল জোনটাও কিন্তু ছিল। সো সাকিব সব ক্লিয়ার করেছেন, শুধু ক্লিয়ার করতে পারছেন না বাংলাদেশ দলের জয়টা।